আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রিনোপ্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন। তো আমরা এই আপুর রাইনোপ্লাস্টি করেছিলাম, অগমেন্টেশন রাইনোপ্লাস্টি, অর্থাৎ নাকটা ছিল ডিপ্রেসড, আমরা সোজা বাংলায় যেটাকে বলি বুচা নাক, তো আমরা সেটাকে কারেকশন করেছি। এবং একই সাথে হলো যে নাকের সম্মুখভাগটা প্রস্থে অনেক বড় ছিল, তাই তো আমরা সেটাকেও দুই পাশ থেকে চাপিয়ে নিয়ে আসছি, দ্যাট ইজ অ্যালারবেস রিডাকশন আমরা যেটাকে বলি। তো এই ক্ষেত্রে হলো আমরা বুচা নাক উঁচু করার জন্য আমরা ইমপ্লান্ট ব্যবহার করেছি। আজকে কতদিন আপু? আজকে 15 দিন। আজকে 15 দিনে আমরা দেখি যে কেমন আছে, আমরা সব কিছুই শুনব। পেশেন্ট আছে আমাদের এখানে, সম্মানিত পেশেন্ট আছে এবং সম্মানিত ওনার হাজব্যান্ড আছেন, আমরা দুইজনে বক্তব্য নিব যে কেমন আছেন। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আমি যা আশা করছিলাম তাই হয়েছে, কিন্তু স্যারের কাজ খুবই ভালো। আগে অনেক উঁচা ছিল, পাশটা অনেক বেশি ছিল, এখন অনেকটাই কমছে, উঁচা হয়েছে। আসসালামু আলাইকুম। স্যারের ফেসবুকে স্যারের বিভিন্ন সময় রাইনোপ্লাস্টিক সার্জারির বিভিন্ন ইনফরমেশন ফেসবুকে দেখি, দেখার পরে আমি স্যারকে ফোন দিই। ফোন দেওয়ার পরে স্যারে বললেন যে আপনি আসেন। আসার পরে আমি স্যারের অ্যাডভাইস অনুযায়ী কাজ করি। তারপরে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে বাংলাদেশে এত সুন্দর ট্রিটমেন্ট আছে, এটা এখন দেখে আমি হয়তো বুঝতে পারলাম। থ্যাংক ইউ স্যারকে।